ইসরায়েলের ওপর হামাস বাহিনী পারমাণবিক হামলা করেছে, যেটা সঠিক স্থানে ফেলতে পারেনি। যদি এই হামলা কোনো ক্রমে সফল হতো, তাহলে হয়তো ইসরায়েলের নাম 7 অক্টোবরে বিলীন হয়ে যেত, মুছে যেত মানচিত্র থেকে ইসরায়েলের নাম। এই তথ্য প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম প্রভাবশালী সংবাদ সংস্থা দি নিউ ইয়র্ক টাইমস। প্রশ্ন হচ্ছে, হামাস এই পারমাণবিক অস্ত্র পেল কোথায় আর কিভাবে তারা ইসরায়েলের উপর পারমাণবিক হামলা করল? এর উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর উত্তর দেওয়ার আগে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনাগুলোর কথা বলি। সবথেকে বড় হচ্ছে জাপানের উপর আমেরিকার ফেলা পারমাণবিক বোমা। এই হামলার ফলে জাপানের 2 লাখ মানুষ তৎক্ষণাৎ মারা যান, আর জাপানের বড় দুটো শহর হিরোশিমা নাগাসাকি ধ্বংসযজ্ঞে পরিণত হয়। বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। কিন্তু এরপর কোনো দেশ কারোর ওপর পারমাণবিক হামলা করেনি। তবে হামলা না করলেও পারমাণবিক স্থাপনা যে দুর্ঘটনা সেটা ঘটেছে। বিশেষ করে 1986 সালে 26 এপ্রিল ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা পুরো বিশ্বকে হতভম্ব করেছিল। আর এই ঘটনার পর ওই অঞ্চলে 10 কিলোমিটার এলাকায় রেডিয়েশনের ফলে সকলকে ঘর ছাড়তে হয়। তবে ইউক্রেন খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষকে অন্য স্থানে সরিয়ে নেয়। কিন্তু এখন পর্যন্ত চেরনোবিল অঞ্চলে রেডিয়েশনের ফলে সেখানে কেউই থাকে না। আরেকটি হচ্ছে 2011 সালে জাপানে ঘটে যাওয়া ভূমিকম্প এবং সুনামির ফলে ফুকুশিমা নিউক্লিয়ার রিয়্যাক্টরে বড় দুর্ঘটনা। এটির ফলে ওই এলাকার 1,64,000 মানুষ সেখান থেকে চলে যায়। এই তিনটি ঘটনার মধ্যে একটিতে সরাসরি পারমাণবিক হামলা করা হয়েছিল। কিন্তু পারমাণবিক শক্তি ব্যবহার করে যেমন হামলা করা যায়, ঠিক সেভাবেই বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়। এজন্য অনেক দেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। সম্প্রতি বাংলাদেশ পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে। এসব জিনিস খুব গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হয়। যদি পারমাণবিক স্থাপনা কিংবা এসব স্থানে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই অঞ্চল ধ্বংস হয়ে যাবে। আর নিউ ইয়র্ক টাইমস বলছে, 7 অক্টোবরে হামাস যখন ইসরায়েলের উপরে হাজার হাজার মিসাইল দিয়ে হামলা করেছিল, এর মধ্যে হামাসের একটি মিসাইল ইসরায়েলের বেতশেমেশ শহরের সিদাত মাইকা বিমান ঘাঁটিতে পড়েছিল। এর ফলে সেখানে আগুন লেগে গিয়েছিল। এখন এই একটি মিসাইল ইসরায়েলকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। কারণ নিউ ইয়র্ক টাইমসের স্যাটেলাইটে দেখানো হয়, যে বিমান ঘাঁটিতে আঘাত হেনেছিল সেখানে মজুদ ছিল ইসরায়েলের 12টি জেরিকো পারমাণবিক মিসাইল। একটি মিসাইলে যদি হিরোশিমা কিংবা নাগাসাকির মতো অবস্থা তৈরি হয়, তাহলে ইসরায়েলের 12টি মিসাইল যদি ফেটে যেত, তখন ইহুদিদের কি অবস্থা হতো সেটা কল্পনার বাইরে। হামাসের হামলা করা মিসাইলটি যদি কোনো ক্রমে ইসরায়েলের পারমাণবিক মিসাইলের উপর পড়তো, তাহলে ইহুদি জাতির বর্তমান কিংবা ভবিষ্যৎ মাটির সাথে মিশে যেত। ইসরায়েল এখন পর্যন্ত স্বীকার করেনি তাদের কাছে কতটি পারমাণবিক মিসাইল আছে। কিছু সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে 90টির মতো পারমাণবিক অস্ত্র আছে। তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্যানুসারে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রকে টার্গেট করে হামলা করা হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়। কারণ হামাস তাদের মিসাইলগুলোকে কোনো টার্গেট নয়, বরং একাধারে বৃষ্টির মতো নিক্ষেপ করে। এতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে পড়ে। এগুলোর মধ্যে বেশিরভাগ মিসাইল টার্গেট লক করে না হামাস। তবে এই হামলার পর একটা বিষয় স্পষ্ট যে, হামাসের তৈরি রকেট ইসরায়েলের স্পর্শকাতর জায়গায় হামলা চালাতে সক্ষম। এ কারণেই এই হামলার পর ইসরায়েল চরম দুশ্চিন্তায় আছে। কারণ তাদের পারমাণবিক অঞ্চলে কোনো দুর্ঘটনা হলে এর ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াতো সেটা বলা কঠিন। ইসরায়েলের উপর হামাস যে মিসাইল দিয়ে হামলা করছে সেটি হচ্ছে IS-250। এটির রেঞ্জ 250 কিলোমিটার। এটি হচ্ছে হামাসের সবথেকে দূরপাল্লার মিসাইল। মিসাইলটি ইসরায়েলের ব্যাপক ক্ষতি করতে সক্ষম। কারণ ইসরায়েলের দৈর্ঘ্য 420 কিলোমিটার আর প্রশস্ত হচ্ছে 115 কিলোমিটার। অর্থাৎ এই মিসাইল দিয়ে ইসরায়েলের প্রায় প্রতিটি জায়গায় টার্গেট করা সম্ভব। তবে হামাস অস্ত্র প্রযুক্তিতে সেরা হয়ে উঠছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হামাসের যে কোনো অস্ত্রের একটি যদি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানে, তাহলে পরিণতি খুবই খারাপ হবে। এ কারণেই ইসরায়েলের নিজেদের বাঁচাতে হলে তাদের মিসাইলকে ধ্বংস করতে হবে, না হয় হামাসের মিসাইল পোষাবে না সেখানে রাখতে হবে। তা না হলে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রে নিজেদের মৃত্যুর টিকিট নিজেরাই করবে। প্রিয় দর্শক, ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামাসের হামলা কতটা পরিকল্পনা মাফিক ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।